যদি আমাদের রক্তে শর্করার মাত্রা 70 মিলিগ্রাম/ডেসিলিটারের নিচে হয় তাকে হাইপোগ্লাইসিমিয়া বলে। কি করে বুঝবেন যে পেশেন্টের হাইপোগ্লাইসিমিয়া হয়েছে? পেশেন্ট বলবেন, অনেক সময় আমার মাথা ভার হয়ে আসছে, হালকা হয়ে আসছে, হাত পা ঝিমঝিম করছে, বুক ধরপড় করছে, অত্যধিক খিদে পাওয়া, অত্যধিক ঘাম হওয়া, এবং অনেক সময় পেশেন্ট অজ্ঞানও হয়ে যেতে পারে। যদি আপনার বাড়িতে ব্লাড সুগার মাপা যন্ত্র বা গ্লুকোমিটার থাকে তাহলে অবশ্যই ব্লাড সুগারটা টেস্ট করবেন, এবং অ্যাজ অ্যান এমার্জেন্সি প্রসিডিওর 4 চা চামচ ওরাল গ্লুকোজ বা ওরাল সুগার সঙ্গে সঙ্গে খাইয়ে দিতে হবে, এবং 15 মিনিট পরে আবার চেক করতে হবে আমাদের ব্লাড সুগারটা। যদি পেশেন্ট অজ্ঞান থাকে তাহলে অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে যোগাযোগ করতে হবে, এটাকে অবহেলা করা উচিত নয়। সুস্থ থাকুন, সুস্থ রাখুন।